হ্যালো ফ্রেন্ডস, ডেমোক্রেটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি টোকেনের এয়ারড্রপ শেয়ার করবো। তো এয়ারড্রপ নাম মূলত এটি বাউন্টি। তো টোকেনের নাম হচ্ছে জ্যাপেন। তো বাউন্টিতে জয়েন করার পূর্বে আপনাকে ফার্স্ট এখানে সাইন আপ করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে এর japin.io/bounty, আরেকটি পাবেন আপনাদের id.japin.io। তো দুইটা লিঙ্ক হওয়ার কারণ কি? এখানে তো এখানে আপনি সরাসরি কোনো সাইন আপের লিঙ্ক পাবেন না। যদি আপনি এই বাউন্টিতে আসার পর সরাসরি আপনি জয়েনে ক্লিক করেন, আপনাকে কিন্তু এই আইডি এখানে নিয়ে আসবে। তো ফার্স্ট আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, আপনাদের সরাসরি সাইন আপ ফর্মে নিয়ে আসবে। এখানে আপনাদের নেম দিবেন, ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড কনফার্মেশন কোডে ক্লিক করবেন, আপনাদের ইমেলে একটি কোড চলে যাবে, সেই কোডটি আপনারা এখানে অ্যাড করে দেবেন। দেন এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রোফাইলটা এখানে ঠিক করে নেবেন। এখানে আপনাদের ট্রু নেম, সিগনেচার, বার্থ ডেট সব কিছু এখানে ঠিকঠাক করে দেবেন। তো নেক্সট এর উপর আরেকটা আপডেট আসতে পারে, এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার জন্য। তো অবশ্যই আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের এখানে টোকেন ক্লেম করার জন্য আসতে হতে পারে, যেহেতু এখানে কোনো রকম ওয়ালেট আপডেট করার অপশন নাই। দেন আপনারা এখানে বাউন্টি পেজ চলে আসবেন। তো বাউন্টি পেজে আসার জন্য, মানে আসার আগে আপনাদের এখানে অবশ্যই লগ ইন থাকতে হবে, এই যে এই আইডিতে লগ ইন থাকতে হবে। লগ ইন না থাকলে কিন্তু আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না। তো এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হলে একটু ডিফারেন্টভাবে আপনাকে এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে আপনারা দেখেন ফলো জ্যাপেন, এখানে আপনার মূলত টাস্কগুলো কমপ্লিট করার পর ভেরিফিকেশনের জন্য এখানে স্ক্রিনশট আপলোড করতে হয়। কীভাবে করবেন? এখানে যখনই আপনি জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করার পর এখানে তারা একটি লিঙ্ক দিবে। এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে, এটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপনাদের টাস্কের লিঙ্ক। এই এটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ফলো করতে বলতেছে উইচ্যাট, তার মানে এটা তাদের উইচ্যাটের লিঙ্ক। এখানে ক্লিক করে তাদের উইচ্যাটকে ফলো করবেন। ফলো করার পর একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই যে এখানে যখনই জয়েনে ক্লিক করবেন, নিচের দিকে এখানে টাস্কটা অ্যাড হয়ে যাবে। দেন স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। তো এখানে দেখেন আমি অলরেডি একটা আপলোড করছি, ইনস্টাগ্রামে ফলো করার পর স্ক্রিনশট নিয়েছি, যেটা আমি এখান থেকে আপলোড করে দিছি, এটা এখনও পেন্ডিং। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে এর কনফার্ম হয়ে যাবে, তখন আমার টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে আরেকটি লাইভ একটি টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি। তো এখানে আমি আপনাদের দেখাবো যে ইউটিউব চ্যানেল। তো এখানে এখান থেকে জয়েনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো আসবে। পপ আপ উইন্ডো থেকে এখানে আপনি লিঙ্কে ক্লিক করবেন, এখানে টাস্ক লিঙ্কে না কিন্তু লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এখানে সরাসরি তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ইউটিউব চ্যানেলে আসার পর আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করবেন। দেন আপনারা একটি স্ক্রিনশট নেবেন, আপনারা যে এখানে সাবস্ক্রাইব করছেন তার একটা স্ক্রিনশট নেবেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন প্রোফাইলের জন্য। তো আপনারা যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা স্ন্যাপার টুল ইউজ করতে পারেন, কিংবা আপনারা কিবোর্ড ইউজ করতে পারেন, পেজ স্ক্রিনার, তো যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন স্ক্রিনশট নেওয়ার জন্য। দেন আপনার স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি এটি আপনাদের ডিভাইসে সেভ করবেন। দেন যখন আপনার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার নিচের দিকে চলে আসবেন। তো এখানে যদি আপনাদের এই আপলোডের অপশন না থাকে, তাহলে আপনি পেজটা একবার রিলোড দেবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। দেন আপনি এখানে আপলোডে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে দেখবেন আপলোড হচ্ছে। তো এই দেখেন আমার আপলোড হয়ে গেছে, এখন এটা পেন্ডিংয়ে চলে গেছে। তো স্ট্যাটাসটা পেন্ডিং, যখন এটা স্ট্যাটাস কনফার্ম হয়ে যাবে তখন আমি এর বিনিময়ে টোকেন পাব। তো এখানে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার বিনিময়ে আপনি এখানে টোকেন পাবেন। উইচারের জন্য 20 টোকেন, ইনস্টাগ্রামে ফলো করার জন্য 50 টোকেন, যে ইউটিউবের জন্য 50 টোকেন, তারপর লিঙ্কডইন ফলো করার জন্য 50 টোকেন। তো প্রত্যেকটা আপনি স্টেপ কমপ্লিট করবেন, স্ক্রিনশট নেবেন এবং নিচে গিয়ে স্ক্রিনশট আপলোড করে দেবেন। তো এইগুলো যেগুলো আছে এগুলো সব ক্লোজ হয়ে গেছে। তো উপরে যে কটা আছে সবগুলো আপনি কমপ্লিট করবেন। তো এখানে ভালো অ্যামাউন্টের আপনি টোকেন পাবেন। তো আর তেমন কিছু বলা নাই, যদি আপনাদের তারপর কোনো রকম কোশ্চেন থাকে কিংবা আর কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে এর ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আপনি japin.io-তে যাবেন, এর ওয়েবসাইট পেয়ে যাবেন, সম্পূর্ণ ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।